বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রা সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বায়বা সাথেন প্রাক্তন কূটনীতিক লেখক কলামিস্ট অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, আর আমার ডানে রয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি এবং মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। স্বাগত আপনাদের স্টুডিওতে। অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, অনেকদিন দেশ শান্ত অবস্থা থাকবার পরে জনগণের ভোগান্তিটা কিছুটা হয়েছিল কিছুদিন আগে টানা বর্ষণের ফলে, এক ধরনের জনভোগান্তি গেছে। আর তারপরে গেল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের টিউশন ফিতে 7.5% ফ্যাটের দাবিতে তারা যে আন্দোলন করলো, দু তিন দিনের আন্দোলনে পুরো শহর এবং অন্যান্য শহর কিন্তু কলাপস করেছে। এবং সরকারের দিক থেকে নানা রকমের কথাবার্তা, সকালে একরকম বিকেলে একরকম কথা আমরা শুনেছি, কখনো এনবিআর এর বিবৃতি, কখনো অর্থমন্ত্রীর বক্তব্য। যাই হোক, শেষ পর্যন্ত আন্দোলনের মুখে চাপে বা সরকারের শুভবুদ্ধির কারণে বা বাধ্য হয়ে যে যেভাবে ব্যাখ্যা করুন না কেন, দাবিটা সরকার মেনে নিয়েছে এবং সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে। সো পুরো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? কেননা এর বাইরেও আরও এই 7.5% ভ্যাট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্ষেত্রে আছে, শিক্ষকরা তাদের নতুন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য যে বেতন পে স্কেল হয়েছে তার প্রেক্ষিতে তারা এখন আন্দোলন করেছেন, কারণ তারা দীর্ঘদিন যাবৎ বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটি টিচার আন্দোলনে রয়েছেন, কারণ তারা একটা স্বতন্ত্র বেতন কাঠামো দীর্ঘদিন ধরে চাইছিলেন। শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন। সব মিলিয়ে পুরো পরিস্থিতিটাকে আপনি কিভাবে দেখছেন এবং সরকারের যে অবস্থান সেটি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আজকে বিশেষ করে জাফরুল্লাহ ভাই রয়েছেন সঙ্গে। না, আমি দুটো জিনিস বলবো, যে সেটা হচ্ছে প্রেক্ষিতটা বলছি আগে। প্রথমে আমার কাছে, আমি কদিন আগে এটা লিখেছি এবং বেরোবে পত্রিকা, সেটা হচ্ছে 8ই সেপ্টেম্বর একটা গুরুত্বপূর্ণ দিন। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লিটারেসি ডে, এবং আন্তর্জাতিকভাবে ইউনেস্কো, ইউনাইটেড নেশনস এডুকেশন সোশ্যাল কর্পোরেশন যে আছে সব, ওরা প্যারিস থেকে এটা বহুদিন যাবৎ এটা পালন করা হয় যে 8ই সেপ্টেম্বরে পুরো পৃথিবী জোড়া সবাই শিক্ষার ক্ষেত্রে যাতে অগ্রগতি সাধন করা যায় সে ব্যাপারে একটা ভূমিকা পালন করবে। তো আমার কাছে সেই জন্যে যখন এই বেতন কাঠামো বেরোলো 7ই সেপ্টেম্বরে, প্রথম দেখা দিল একটুখানি গণ্ডগোল আমাদের পাবলিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়। এর আগে তারা মে মাসে তারা তাদের ভূমিকা পালন করেছিল এবং মে মাসে তারা যা কিছু বলার বলেছিল। তারপরে পরে 8 তারিখের পরে পরে যখন এই ভ্যাট নিয়ে যখন প্রশ্নবিদ্ধ হলো সরকার, তখন 10 তারিখে বৃহস্পতিবার প্রথমবারের মতো ছাত্র ছাত্রীরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে রাস্তায় নামলো এবং যা কিছু করণীয় তারপরে যা কিছু হলো। এবং আমরা দেখেছি তারপরে কদিন পরেই ভ্যাট প্রত্যাহার করার সিদ্ধান্ত, সে শুভবুদ্ধিটা হয়েছে এবং সেটা গ্রহণ করেছে সরকার। দ্বন্দ্ব যে সৃষ্টি হয়েছে আমি মনে করি শিক্ষা ব্যবস্থার উপর। 8ই সেপ্টেম্বরের কথা বললেন, আমরা যখন কথা বলছি আগামীকাল শিক্ষা দিবস বাংলাদেশে পালিত হবে প্রতি বছরে আমরা 17ই সেপ্টেম্বর। তো সেখানে আমি দুটো জিনিস বলি তোমার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে বর্তমান সরকারের সময় থেকে নিয়ে আমরা যদি একটু পিছিয়ে যাই, যদি আমি বলছি 1900, জাফরুল ভাই আমাকে বোধহয় বেটার বলতে পারবেন এ ব্যাপারে, কিন্তু আমার যতদূর মনে পড়ে যে 1971-এর শেষে 72-এর গোড়ায় আমি তখন ডাইরেক্টর ফরেন অফিসে ভারত ডেস্ক দেখাশোনা করছি 72-এর জানুয়ারিতে। সেই সময় একটা সিদ্ধান্ত নেওয়া হয় বঙ্গবন্ধু আসার পরে যে আমরা একটু সমীক্ষা করে দেখব যে আমাদের 7.5 কোটির মধ্যে লিটারেসি রেটটা কীরকম। এবং লিটারেসি রেটটা তখন রহমান সোমান সাহেব ছিলেন এবং নুরুল ইসলাম, প্রফেসর নুরুল ইসলাম সাহেব ছিলেন, হ্যাঁ ওনারা সব ছিলেন, সবাই মিলেমিশে সিদ্ধান্ত করে বের করলো যে ইট ওয়াজ হোভারিং অ্যারাউন্ড 21%, 21.2, 21.3। এবং প্রফেসর অনম মাহমুদ ইকোনমিক্সে উনিও এর সঙ্গে সবাই জড়িত ছিলেন, প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী ইংরেজির, তো সবাই সেখান থেকে এই 21-22 থেকে বাড়তে বাড়তে 1991 সালে আমরা গিয়ে দাঁড়ালাম 37-38% পৌঁছলাম। এখন লিটারেসির ক্ষেত্রে তারপরে 97 পর্যন্ত বেড়ে এইটা দাঁড়ালো 51-এর কাছাকাছি। তারপরে 97 থেকে 2001-এর মধ্যে এটাকে আরও 5% মতো বাড়লো, বাড়ার পরে আবার 2001-এর শেষ থেকে নিয়ে 2008 পর্যন্ত যে হারে বাড়ছিল ততটা না বেড়ে বরং একটু কমে গেল।
কিন্তু 2008 এর পর থেকে নিয়ে 2009 থেকে নিয়ে দেখা যাচ্ছে বেরিয়ে এখন 61 ভাগ ইজ দ্য লিটারেসি 61%। তারা বিআইডিএস থেকে বলেছে, আগে বলেছিল 63%, কিন্তু এখন সেটাকে কিন্তু মোর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যেটা আমি সেটা লিখেছি, যেটা সেটা হচ্ছে 99.2%। এটা আবার এটা ইয়ে করেছে ফ্রম নিউ ইয়র্ক থেকে একটা প্রতিষ্ঠান, তারা সার্টিফাই করেছে দিস ইজ রাইট। 99.2% অফ দ্য পপুলেশন যারা ছাপ পড়ালেখার ফ্রম এজ অফ 5 টু দ্য এজ অফ 18, দে আর নাও কভার্ড আন্ডার এডুকেশন লিটারেসি। কিন্তু সমস্যাটা হচ্ছে দুটো শ্রেণীবিভাগ সৃষ্টি হচ্ছে এখন। একটা হচ্ছে ফাংশনালি লিটারেট যারা, বিকজ লিটারেসি যে খালি একটুখানি পড়তে পারলো কি ওই যে এসএমএস করে ইংলিশ বিংলিশ মিলিয়ে একটা কোনো কিন্তু দু তিনটে শব্দ লিখলো, কিংবা একটা দুটো ইংরেজি ভুল ব্যবহার আছে। পাকিস্তান বলে লিটারেসি রেটটা কমতে হবে, যে কোনো একটা ভাষায় পড়তে পারলে তাকে লিটারেট ধরা হতো। আমার দাদি বাংলা কিছু পড়তে পারতেন না, কিন্তু আরবি পড়তে পারতেন। মুসলমান মেয়েরা যা হতো আরবি পড়তে পারতেন, কোরআন শরীফ পড়তে পারতেন, উনাকে ধরা হতো, উনি শিক্ষিত মানদণ্ড ছিল। সেই সেটা এখন আমার যেটা আমি বলছি, এই যে 61% এর মধ্যে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এরা লিটারেট বলা হচ্ছে। এখন লিটারেটের জনসংখ্যার মধ্যে কিন্তু ফাংশনাল লিটারেসি এখনো কম। তো সেই সূত্র ধরে আমি বলছি যে এই লিটারেসি রেট এবং লিটারেসি ফাংশনাল লিটারেসি সব কিছু, কারণ ফাংশনাল লিটারেসি না হলে কিন্তু সেমি স্কিল্ড অ্যান্ড স্কিল্ড ওয়ার্কার্স হবে না, আর সেমি স্কিল্ড স্কিল্ড ওয়ার্কার্স না হলে উই উইল কন্টিনিউ টু লুজ আওয়ার জবস ইন দ্য মিডল ইস্ট অ্যান্ড ইন মালয়েশিয়া টু আদার কান্ট্রিজ। এই যে ফিলিপিন্সের থেকে আসবে, শ্রীলঙ্কার থেকে আসবে, এরা ঢুকবে। তো আমি সেখানে মনে করি যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি, যেহেতু আমি এখন ওখানে একটাতে একটা দুটোতে পড়িয়েছি গত 3 বছর ধরে, এখনও একটাতে পড়াচ্ছি আমি মাস্টার্স লেভেলে, ওরা হয়তোবা যে যতটুকু পয়সা ওরা রোজগার করছে, কিন্তু ততটুকু হয়তো তাদের কাছ থেকে যতটা লিটারেসি রেট বাড়ার কাম্যতা থাকার কথা, অতটা ফাংশনাল লিটারেসি রেট হয়তো উঠছে না। কিন্তু দিজ আর ম্যাটার্স অফ সাবজেক্টিভিটি, কিন্তু সেখানে ভ্যাট বসানোর কোনো প্রয়োজন নেই। বিশেষ করে যদি এই ভ্যাট থেকে যদি আমরা মনে করে থাকি যে 7.5% ভ্যাট বসাবো, 4 লক্ষ 4.5 লক্ষ আছে, 1 লাখ টাকা যদি প্রতি বছরে দেয় সব মিলিটে 300 কোটি টাকার মতো হলো। আরে বাবা, 3,000 টাকা গড় পড়তো, 3,000 টাকা হলো টিউশন ফি। যাই আসুক, আমার কথা হলো যে 60 কোটির উপরে আসবে, 60-70 কোটি যাই হোক, তো যেটাই হোক, কিন্তু ব্যাংকের থেকে টাকা এত লুট হয়ে গেছে, সেখানে এই 60-70 কোটি টাকা নিয়ে লাফালাফি করা, এটার কোনো মান? যে একইভাবে তুমি বললে ইংলিশ মিডিয়ামের উপরে, ইংলিশ মিডিয়াম ছাত্রছাত্রীদেরকে আমার মনে হয় আরও সমন্বয়করণ করে সহযোগিতার মাধ্যমে তাদের ক্ষেত্রেও 7.5% ভ্যাট এটা উঠিয়ে নেওয়া উচিত। কিন্তু শিক্ষার ক্ষেত্রে, শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে বরং আরও টাকা দেওয়া উচিত সরকারের, অনুদান হিসেবে নয়, সহায়তা হিসেবে, সাবসিডি হিসেবে। না, যেখানে অর্থমন্ত্রী নিজেই একসময় বলেছিলেন যে 4,000 কোটি টাকা কোনো টাকা না বাংলাদেশে, সেখানেই 100 কোটি বা 150 কোটি বা 60 কোটি টাকা এত গুরুত্বপূর্ণ কেন শিক্ষার ক্ষেত্রে? না, আমি এটা বুদ্ধি উদয় হয়েছে এবং আমি এটার জন্য আমি বিশেষ করে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে শি কুড টেক দিস। এবং আমার আজকে সত্যি খুশি লেগেছে ছবিটা দেখে, একটা ছাত্র পুলিশকে একটু মিষ্টি খাওয়াচ্ছে, তাই না, পত্রপত্রিকা বেরিয়েছে। So it is a better way of solving a critical situation than to have a continuing critical situation which can deteriorate. So I mone kori je eta ami jane Zafrullah bhai ki bolbe eta Zafrullah Chowdhury onar motamot eta is very ekta ajke apni ekta bishon interesting jinish amake mone koralen Bangabandhu 72 te tokhon to shadhinata 10 January aslen ha bibhinno bishoye tor ek shomoy amaro dak porlo karon jehetu baire theke eshi uni ar ekta সহানুভূতিশীল দৃষ্টি ছিল, শিক্ষা নিয়ে আলাপ হয়েছিল। তারপর যে তুমি তো সাভার আছো, তুমি দেখো তো কত আছে লোকে। আমরা তখন যখন আমি সাভারে গিয়ে আমরা একটা সার্ভে করেছিলাম, তখনকার দিনে মাত্র সাভার সো ক্লোজ টু ঢাকা, ঢাকার থেকে এত কাছের একটা জায়গা, মাত্র 40 কিলোমিটারের চেয়ে কমই, খালি অবশ্য ব্রিজটা ছিল না, আমিন বাজার ব্রিজটা ছিল না, সেখানে 7% কম লোক
শিক্ষিত, আমাদের শিক্ষিত শিক্ষিত মানে কি অজ্ঞান সম্পন্ন, সেটাকে না, সেটাকে যে জন্য এই কথাটা বলছি শিক্ষিত সকল শিক্ষিত, আমরা ইত্তেফাক তখনকার যে ইত্তেফাকের লেখাটা টাইপটা ছিল বেতার পত্রিকা, ইত্তেফাক একটা পত্রিকা দিয়ে এটা পড়ো, বানান না করে পড়তে পারে এরকম লোকের সংখ্যা কত, ইট ইজ 7% চেয়ে কম, আর মেয়েরা ছিল 2% 1.88 এত, এরা মাত্র বাংলা পত্রিকা পড়তে পারত। আমাদের সুতরাং সেই যুগে আমি এসে বললাম দেখেন শিক্ষা সম্পর্কে লিটারেসি করতে হলে আমার দাদির মতো হলে হবে না, কোরআন শরীফ পড়তে পারলে ওনাকে শিক্ষিত মনে করা যাবে না, এদেরকে পড়তে হতে বাংলা নিজ ভাষায় বাংলা করতে। অঙ্কের ব্যাপারে আমার একটা সোজা সরলই ছিল, আমি সবসময় বলতাম আমি বাংলাদেশে একটা বেকুব লোক খুঁজে পাই না, কারণ কাউকে আমি প্রমিস করেছি 5 টাকা দেবো তাকে 2 টাকা দিয়ে পার পাইনি, তবে সে অঙ্ক বুঝে, এটা সেই যুগের কথা বলছি। আজকে যেটা হচ্ছে কি জানেন, আজকে সেই যুগের ওই কথা মনে পড়াতে আমি প্রধানমন্ত্রীকে একটা ধন্যবাদই দিতে চাই, আপনার মতো আমি দিতে চাই, একটা খুব ভালো কাজ করেছেন, একটু দেরিতে হয়ে গেলে ভালো কাজ করেছেন, ভ্যাটটা প্রত্যাহার করেছেন, বাই ডেফিনেশন তো ভ্যাট শিক্ষা টিউশন ফির উপরে ভ্যাট হতে পারে না, যে মিষ্টি খায় সে ভ্যাট দেয়, যে ওষুধ কিনে সে ভ্যাট দেয়, শিক্ষাকে তো আমরা পণ্য বলছি না, আমার আমাদের সংবিধানে আমরা পরিষ্কারভাবে এটা আমার নৈতিক সরকারের দায়িত্ব অধিকার বলছি আমি, সুতরাং এই কাজটা উনি খুবই ভালো কাজ করে দেরি না করে। তো তাহলেও এটা কিন্তু একটা অন্য সিগনিফিকেন্স আছে, এটা বিএনপির জন্য একটা শিক্ষার বিষয় আছে, বিএনপি তো পথে নামতে পারে না, ঘরে বসে বসে টেলিভিশনে একটা করে কাগজ ছাড়ে দেখানো যাচ্ছে জনগণ কিভাবে সংঘবদ্ধ হতে হয়, এদের কেউ কিন্তু আমরা সংঘবদ্ধ করি নেই, ছাত্ররা বেরিয়েছে অকুপাই নিউ ইয়র্কের মতো, ওয়াল স্ট্রিটের মতো, এরা অকুপাই সাত মসজিদ রোড, কোনো ঝিঝটা কিছু নাই একবারে, এটা আমাদেরকে চোখ খুলে দিয়েছে, সরকার যদি আই হোপ আরও বেশি তারা এটা সতর্কতার এই সিগন্যালটা মেনে নেবেন। কিন্তু অনেকের মধ্যে যেমন অসন্তোষ আছে, অনেকের নানা দাবি দাওয়া আছে, এখন তো সবাই যদি আবার এর ভাই মনে করেন যে ঠিক আছে আমরা নামি, রাস্তা বন্ধ করে দিয়ে, রাস্তা বন্ধ করে দিয়ে, মানে এমনিতেই তো শহরের মানুষ ভোগান্তিতে আছে যানজটের কারণে, যানজটে আছে আজকে, এটার জন্য সরকারের জন্য সবচেয়ে বড় সিগন্যাল হলো আরো তাদের সতর্ক পদক্ষেপ নিতে হবে, এটাকে নিয়ে বাড়তে দেওয়া উচিত না, মাস্টারদের পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকদের, আমি শিক্ষকরা কত ঘন্টা পড়াই সেটা নিয়ে প্রশ্ন উঠাতে পারি, কিন্তু তার মান তো নিশ্চয় দরকার নেই আমার, এইসব সম্পর্কে একটা সিদ্ধান্তে আসতে হবে, আমি সেই জন্য বলছি যে তা না হলে এই অকুপাই রোড এটা কিন্তু একটা ডেঞ্জারাস সিগন্যাল, এটা শহর সহজে অচল হয়ে যেতে পারে, সো তাহলে তার দেশ চলবে না, আমি মামলা মকদ্দমা ইত্যাদি করতে পারি, পুলিশের আয় বাড়ানোর ব্যবস্থা করেছি সরকার, সরকারের তো আমরা কি শুনতাম আমার এটা কিন্তু প্রধানমন্ত্রীও বলেছেন, এবার যখন কথাটা উঠলই প্রধানমন্ত্রীও দুদিন আগে সংসদে বলেছে এটা ন্যায্য, এটা মোটেই ন্যায্য না, আমার মালমুহি ভাই ভুলভাবে উনাদেরকে ইনফর্ম করেছেন, এটা তো পূর্ণ না, এটা করাটা ওনারা পয়লা দিনেই উনার বলা উচিত ছিল যখন একটা আন্দোলন গড়ে, এটা কিন্তু ভালো সিগন্যাল না, রাস্তা অকপায়ের বিরুদ্ধে আমি আমার ছেড়ে দিতে হবে, এখানেও আমি বলতে চাই রাস্তা তুমি অর্ধকাপড় অর্ধেকটা করো, রিক্সা দেওয়ার পথ ছেড়ে দিতে হবে, মোটরসাইকেল 1/3 খালি রাখতে হবে, এখানে যখন আসলোই রাস্তার কথা যখন আসলো এখানে ফুটপাথের কথা আসি, ঢাকা শহরে 5 লাখ ফুটপাথের দোকান আছে কমপক্ষে, বেশি হতে পারে,
এরা 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 দখল করে তাকে যাতায়াত অসুবিধা হয়, এসবই সত্য কথা। কিন্তু এখানে আমরা একটু সহনশীল হতে পারি। আমরা যদি দুদিকে ফুটপাথ না রাখি, একদিকের ফুটপাথটাকে বড় রাখি, একদিকে 10 ফুট আরেকদিকে 5 ফিট রাখি, একদিকের ফুটপাথে বসতে পারবে এবং সেখানে 4 ফিটের বেশি দোকান হবে না, তাহলে কিন্তু এতগুলি লোকের জীবন জীবনযাত্রা আমাদের কিন্তু উল্টাভাবে কেউ কিন্তু শখ করে এসে ওখানে দোকানটা, এইটাও কিন্তু দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করছে। এটা কিন্তু আমি দেখি সকাল 8টা থেকে রাত্রে 10টা পর্যন্ত আমি বিভিন্ন পাড়াতে যে আমি দেখি, মধ্যে শুধু আমি চা খেতে বেরোই এদেরকে দেখি। তো ফুটপাথের দোকানটার ব্যাপারে আমাদের একটু, আমি মেয়রকে দিন ফোন করেছিলাম, উনি ছিলেন, ওনার অফিসকে বলেছি, আরে ভাই এটা নিয়ে আলোচনা করো, এই ম্যাজিস্ট্রেট পাঠায়া ভ্রাম্যমান ই পাঠায়া দোকান বন্ধ করে পুলিশের আয় বাড়াইয়া দিও না। কিন্তু যাবে আমি আপনাকে দেখেন, আমার মনে আছে একজন ব্যাংককে পোস্টেড ছিলাম, আমি বলছি 1981-82 ব্যাংকক ভালো কথা মনে করিয়ে দিতে, 82-র কথা বলছি আমি, ওখানে ঠিক সন্ধে হলে, ঠিক মগরের নামাজের সময় হলে, আমি সুকুম্বিতে আমার মনে আছে ওই ফুটপাথের উপরে অনেক দোকান, কিন্তু যে মুহূর্তে আমি 21-এ থাকতাম, যে মুহূর্তে তারা ফুটপাথের থেকে শেষ করে দোকান উঠিয়ে চলে যাবে, তারা নিজেদের নিজের হাতে পুরো ফুটপাথটাকে পানি ঢেলে সাফ করে সব করে চলে তার পরিষ্কার করে, সকালবেলা যাতে যখন লোকজন চলাচল করবে পরিষ্কার। আমাদের এখানে সেটা হচ্ছে না, সেটা তো করতে দিচ্ছি না তাকে। আমি কিন্তু, আপনি কিন্তু খুব ভালো কথা মনে করিয়েছেন, আজকে যদি দেখেন বেশি দিন আগের কথা না, লোকে বলতো যে কেউ লাইন ধরে বাসে উঠবে না, এটা তো গত 10 বছরের ব্যাপার, আমরা কিন্তু সিরিয়াল ধরে লাইন ধরে বসে থাকি উঠি। এখানে এটাই যদি বলেন, কালকে আমি বলতে পারি আগামী 1 সপ্তাহের মধ্যে প্রত্যেকটা ফুটপাথের দোকান তারা পরিষ্কার করে চলে যাবে, তাদেরকে পুলিশের ঘুষটা বন্ধ করে দেন, পুলিশের অন্য বেতন বাড়িয়েছেন এখন, প্লিজ মেক শিওর প্রতিদিন তাকে প্রত্যেকটা দোকানদারে 100 টাকা দিতে হয় মিনিমাম, তারপরে সপ্তাহেতে শুক্রবার থানার ওসি হ্যাবের জন্য, এই 6 দিন হলো অন্য পুলিশদের জন্য আর 7ম দিন হলো ওসি সাহেবের জন্য, এমনকি আমার বলতে শুনতে খারাপ শোনা যায় এমপি সাহেবের নামও বলে তারা, তার জন্য 200 টাকার কথা বলে, আমি নামটা বলছি না কিন্তু আপনারা যে কেউ যে নিতে পারেন। তো আমার মনে হয় কি, আমাদেরকে এইসব জায়গাতে এই ছোট ছোট দুর্নীতি কিন্তু এটা ভীষণভাবে অ্যাফেক্ট করছে আমাদেরকে। আমি দ্বিতীয়টা বলতে চাচ্ছি, ঠিক বঙ্গবন্ধুকে ব্যাপারে বলেছিলাম, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যখন পয়লাবার উনি প্রধানমন্ত্রী হলেন, আমার সাথে অনেক দীর্ঘক্ষণ উনি আলাপ করেছিলেন, ওনার একটা ভালো গুণ কি, শি ইজ ভেরি কথা বলা যায় আসলে, শি ইজ ভেরি পেশেন্ট লিসনার, পেশেন্ট কথা সম্পর্কে জিজ্ঞেস। আমাকে পয়লা কথা জিজ্ঞাসা করলেন, আপনার বোন কেমন আছে, তো আমার একটু দুর্বুদ্ধি জাগলো, আমি তো আমার কোন বোন, আমার তো অনেকগুলি বোন, বেচারি একটু দিতে বললো, মানে আপনার, আমি তো আমার তো অনেকগুলি বোন আছে, আমার 5টা বোন আছে, কোনটার কথা বলতেছেন আপনি, বেশি করে আর অ্যাম্বারাস না করে। আমি বললাম যে আপনি যাকে নির্বাচনে হারাইছিলেন সেটাকে, ইডেন কলেজের নির্বাচনে আমার ছোটো বোন দাঁড়িয়েছিল ছাত্র ইউনিয়ন থেকে, উনি দাঁড়িয়েছিলেন ছাত্রলীগ থেকে, এই 2-1 ভোটে কমেছিল, তখন মুজিব ভাই জেলে ছিলেন, মুজিব ভাই জেলে ছিলেন, শেখ মুজিবের কর্ণার বিরুদ্ধে আলেয়া চৌধুরী ইজ ডেফিনেটলি একটা অত বেশি না, আমার বোন যদিও বেশ পপুলারই ছিল, ছাত্র ইউনিয়নে একমাত্র আমার বোন হেরেছে। কোন সালে, 64 না 66 ওই রকম সময়, আমি তখন বিলাতে, 66-এর দিকে হবে, উনি তখন জাতি, উনি জিতেছিলেন ছাত্রলীগ থেকে, একমাত্র হাসিনা জিতলেন, আর আমার ছাত্র ইউনিয়ন থেকে আমার বোন হারলো, ওদিকে ছাত্র ইউনিয়নের পুরো প্যানেল জিতল। এটা আমাকে অনেকে বলে যে রবরা বলে তারা নাকি বোরকা পুরো ভোট দিয়ে এসেছিল, সেটা অন্য কথা, কিন্তু শি ওয়াজ সো ডিসেন্ট। আমি বল, তখন আমাদের উনাকে এম্বারাস না করে, আপনি আমাদের আলিয়ার কথা, আপনি যাকে হারিয়েছিলেন, হ্যাঁ আলিয়া, আলিয়া আপাক করে বললেন, কেমন আছে, কী করে, আমি যে মাস্টারি করে, তো এই জাতীয়, এই জাতীয় ইজ ভেরি নাইসি। তখন উনাকে আমি ছেড়ে বলেছিলাম, উনি আলাপ করতে, আমি বললাম যে দেখেন বঙ্গবন্ধু একটা একটা খুব বড় কাজ করেছিলেন আর একটা খারাপ কাজ করেছিলেন, ভুল কাজ করেছিলেন, খারাপ কাজ বললেন ভুল কাজ, বলতে ভালো আগে ভালোটা বলেন। আর বললেন যে উনি যে ডিস্ট্রিক্টের দিক এইটা করেছিলেন ডিসেন্ট্রালাইজেশন, এই শোনে ইট ওয়াজ ফার রিচিং। আমি বলি আমরা বিলেত থেকে এসেছি, লেখাপড়া করে এসেছি, ভিশনারি, ভীষণ ভিশনারি। আমি, আপনি যে বললেন না জমির ভাই, আমি বললাম যে সেই যুগের পলিটিশিয়ান কেউ চিন্তা করে নাই, আমরা ইউনিয়ন কাউন্সিলের বাইরে চিন্তা করতে পারি নাই, উনি প্রদেশ, উনি চিন্তা করলেন ডিস্ট্রিক্টের 64 গভর্নর থেকে শুরু করে
পার্টিকেও অ্যাকোমোডেট করলেন, তখন তো 64 ছিল না, 19 ডিস্ট্রিক্ট, 19টা ডিস্ট্রিক্ট ছিল না, উনারা বলে সেচ হয়ে গেল, না না 64 তো অনেক পরে, না না উনার জীবিত কালেই তো হয়েছে, না 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 তাহলে 19টাই হবে, তাহলে সেটা হতে গভর্নর করলেন, গভর্নর যে যে গভর্নর আমাদের গোপালগঞ্জের গভর্নর মুফাজ্জল করিম হয়েছিল, এটা আমাদের কাদের সিদ্দিকী টাঙ্গাইলের। তো যাই হোক, আমি বললাম যে এটা কিন্তু ভীষণ ভিশনারি, আপনারা এটাকে করতে পারেন, তবে নামটা প্রদেশ, এটাকে ডিস্ট্রিক্ট না দিয়ে এটার নাম স্টেট অথবা প্রদেশ করেন। উনি বললেন তাইলে তো এরা আলাদা হয়ে যাবে, আমি যে কারা আলাদা কারা হবে, রংপুরবাসী কোথায় যাবে, আমি পয়লা তো আলাদা হইলে পার্বত্য চট্টগ্রাম, তারা যখন চিন্তা করবে রেঙ্গুনের সাথে বার্মিজদের চেয়ে তারা বেটার, যা কি সেটা অন্য কাহিনী। উনি বললেন আমাদের খারাপ কি, আমি বাক্সাল এটা যুগ উপযোগী ছিল না। আজকে আমি বলতে চাই উনি ভ্যাটু প্রত্যাহার করে খুবই খুব ভালো অত্যন্ত আমাদের একজন একটা যুগ উপযোগী রাজনীতিবিদের মতো ব্যবহার করেছেন, কনগ্রেচুলেশন, বুদ্ধিমতির কাজ করেছেন, ভুল কাজটা করেছেন ময়মনসিংকে বিভাগ করে। আমি এই প্রশ্নে যেতে চাইছিলাম যে নতুন বিভাগ বাড়ছে, আমি আমি একটু আরো বুঝতে চাইবো যে আসলে বিভাগগুলোর কাজ কি থাকে, কি পাওয়া যায়, একদম ভুল এটা কেন করে, না না ময়মনসিংহ হওয়ার ব্যাপারে আমি বলছি না, আমার প্রশ্ন হচ্ছে ঢাকা বিভাগ, বিভাগ হিসেবে ঢাকা কি পায়, আমি বলি আগের দিনে যেটা ছিল বরিশাল কি পায়, রাজশাহী জানবেন 1934 আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার ছিলাম ময়মনসিংহে 1969, তখন অবিভক্ত একটা জেলা ছিল, তখন মানে অস্ট্রেলিয়ার চেয়ে বেশি লোক সংখ্যা ছিল, 69 হ্যাঁ 69 একটা জেলা পুরোটা, বিগেস্ট বিগেস্ট ডিস্ট্রিক্ট ইন দ্য হোল অফ সাউথ এশিয়া, হ্যাঁ অস্ট্রেলিয়ার চেয়ে তার পপুলেশনও বেশি ছিল। আমি বলি 1934 সনে ফ্লাউড কমিশন হয়েছিল, তখন সেই কমিশনে পরিষ্কারভাবে বলেছে ডিভিশন ইজ দ্য সুপার ফ্লুয়াস আননেসেসারি জিনিস, এটা করার কোনো অর্থহীন হয়, এটা কোনো মানি হয় না, এটাকে রাখা হচ্ছে এই বিভাগ। ইউনাদেরকে করতে হলে হয় প্রদেশে যেতে হবে না হয় স্টেটে যেতে হবে, ডিভিশন করা মানে হলো আমলাদের সুবিধা করে দেওয়া, এটা গণতন্ত্রের কোনো সুবিধা হলো না, এটা নির্বাচিত প্রতিনিধিদের সুবিধা না। তাই আমি মনে করি যেমন এখানেও দেখেন কাউকে খুশি করতে পারবেন না, কিশোরগঞ্জ টাঙ্গাইলকে বাদ দিয়ে রাখছেন, কারণটা কি, ওরা হতে চায়নি, ওরা জয়েন করতে চায়নি, তার মানে এটা দিচ্ছে রং। কিন্তু আজকে যদি অন্য কিছু তাৎকর্য আপনার প্রদেশেও যেতাম, হয় পুরানো 19টা প্রদেশে যেতে পারি, 10টা প্রদেশে যেতে পারি, তাহলে হয়তো কি নির্বাচিত ই, এবং এটা আওয়ামী লীগের পক্ষে সম্ভব পড়া, আওয়ামী লীগের একটা বিশেষ এমন একটা সময় আছে, তার বিশেষ ক্ষমতা আছে। এখন যাই কিছু 5ই জানুয়ারি নির্বাচন নিয়ে আমি কথা উঠাতে চাই না, কিন্তু তাদের আছে এই সময় অনেকগুলি পরিবর্তন আনতে পারেন। আমার মনে হয় আমার একটা আবেদনই থাকবে সিরিয়াসলি চিন্তা করা বাংলাদেশকে 4টা 6টা 10টা প্রদেশে যাওয়া। আপনি একটু চিন্তা করতে থাকুন যে আওয়ামী লীগের এই বিশেষ ক্ষমতা দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে বা কোনটা নির্ধারিত সময় কি কি কাজ তার করা উচিত করতে পারে জনকল্যাণে, জনতুষ্টির কথা বিবেচনা না করে। এই ফাঁকে অ্যাম্বাসাডর জমির না, উনি গুরুত্বপূর্ণ কয়েকটা কথা উঠিয়েছেন, তবে আমি মনে করি যে আমাদের শিক্ষাঙ্গনে বিশেষ করে আমাদের একটুখানি ফাংশনাল লিটারেসিটা বাড়ানোর জন্য যা কিছু প্রয়োজন করণীয় উচিত। দ্বিতীয়টা হলো প্রত্যেক স্কুলে, শহর কেন্দ্রিক শুধু নয় গ্রাম ভিত্তিক স্কুল সব জায়গাতেই, যে আমি একটা জিনিস লক্ষ্য করে আসছি যে আমরা ঢাকায় আসি 1950 সালের ফেব্রুয়ারি মাসে, আপনি আমার পরে এসছেন 50 সালের ফেব্রুয়ারি মাসে কলকাতার থেকে আব্বা সঙ্গে, তখন আমরা 48 এসেছি। আচ্ছা, তো সেই আমার কিন্তু মনে আছে তখন পিসি সরকার বলে একজন ছিল টিচার আমাদের সেন্ট গ্রেগরি স্কুলে, তিনি আমাদেরকে তখন স্কুলে 1951 সালে কথায় কথায় একদিন বললেন যে সবাই তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমাদের শুধু বাংলা ভাষা ব্যবহার এবং বাংলা ভাষা শিখলে চলবে না, তার সঙ্গে একটা বিদেশি ভাষাকেও শিখতে হবে, এবং তোমাদেরকে যেহেতু তোমরা সেন্ট গ্রেগরি স্কুলে আছো এখানে ইংরেজি ভাষার বিদ্যা অর্জন করা তোমাদের উচিত, সবাই মিলে এটা পড়াশোনা ঠিক করে করবে। একইভাবে পরবর্তীতে দেখেছি আমি যখন আমরা নরডেম কলেজে উঠলাম, তখন নরডেম কলেজের ফাদার মার্টিন ছিলেন, তখন মনে আছে যিনি মারা গেছেন, ফাদার মার্টিন, তিনিও 1961 সালে তিনি আমাদেরকে একদিন ফাদার টিম এসে জয়েন করলো, সে তখন ডক্টরেট করে আসলো, এসে জয়েন করলো। তখন ওনারা বললেন শুধু ইংরেজি শিখলে হবে না, তার সঙ্গে তোমরা দ্বিতীয় একটা বিদেশি ভাষা শিখতে হবে। তা আমাদের ক্ষেত্রে আমাদের কয়েকজনকে বললেন তোমরা ফ্রেঞ্চ শেখো,
তখন আমরা অ্যালিয়ান্স ফ্রান্সে তখন শুরু শুরু হয়েছে, তখন অ্যালিয়ান্স ফ্রান্সে থেকে আমরা ফ্রেঞ্চ শুরু করলাম শিখতে। আমি মনে করি এই একই ধার অনুসারে একটা দিকে আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি। আমরা বাংলা ভাষা চর্চা বাড়ছে কিন্তু বাংলা ভাষার ব্যাকরণগত দিক থেকে বাংলা ভাষার ব্যবহার নিচে নেমে যাচ্ছে, মান খারাপ হয়ে যাচ্ছে। মানে শুদ্ধ ভাষা ব্যবহার, শুদ্ধ ব্যাকরণ ব্যবহার, শুদ্ধ সাধু ভাষা ব্যবহার এবং চলতি ভাষার মধ্যে একটা পার্থক্য যেটা ছিল, উইচ ইজ মনে করেন আপনার আরবিতেও আছে লুগাল ফুসা লুগাল দারেজ কলোকিয়াল, যে কারণে যারা পুরো মধ্যপ্রাচ্যে সে মরক্কো থেকে নিয়ে সে সিরিয়া কি ইরাক পর্যন্ত সবাই আরবি বলে, সেটা শুধু আরবি যখন তারা টেলিভিশনে যখন বলে কিংবা তারা যখন সম্প্রচারের সময় কিংবা রেডিওতে যখন বলে তখন কিন্তু তারা লুগাল ফুসা মানে ক্লাসিক্যাল আরবিকটা ব্যবহার করে যাতে সবাই বুঝতে পারে। লুগাল দারেজ কলোকিয়াল আরবিক যেটা মরক্কোতে ব্যবহার সে ইজিপ্টে সেটা শুনলেও বুঝতে পারবে না কি বলছে। তো সেরকম আমাদের ক্ষেত্রেও এখানে যদিও লুগাল ফুসা যেটাকে আমাদের সাধু ভাষা যেটাকে বলি আমরা সেখানে আমরা ব্যবহার করছি সবই হচ্ছে, কিন্তু ইংরেজি শেখা চর্চা করা ইংরেজিটাকে ব্যবহার করা আমাদের মধ্যে কিন্তু হচ্ছে না। এবং দ্বিতীয় জিনিসটা হচ্ছে কি আমাদের এখন আস্তে আস্তে বুঝতে হবে আমাদের প্রায় 67 লক্ষ বাংলাদেশি প্রবাসে কাজ করছে, তাই তো 67 লক্ষ, তার মধ্যে প্রায় 4.5-5 লক্ষ আছে মালয়েশিয়ায়। এখন সবচেয়ে আমার কাছে ভালো লাগে কি যখন বাঙালিরা বিদেশে যায় জিল্লুর তখন খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মধ্যে একটা জিনিস আছে তার আমরা একটা অন্য ভাষা শিখতে পারি এবং ব্যবহার করতে পারি। পড়তে না পারলেও আমরা সেই ভাষাটা আমি ইটালিতে দেখেছি কি সুন্দর বাঙালিরা যারা ফুল বিক্রি করছে রাস্তায় কি সব জায়গায় বিউটিফুল ইটালিয়ান ভাষায় কথা বলছে তারা, ওই যে ফুল বিক্রি করছে তার গাড়ি হয়তো 3 মাস কি 4 মাস আগে এসছে কোনোভাবে। আমি একই জিনিস দেখেছি সুইজারল্যান্ডে তারা ফ্রেঞ্চে কথা বলছে, জার্মানে কথা বলছে জার্মান ক্যান্টনে, আমি ওখানে রাষ্ট্রদূত ছিলাম। তারপরে ব্রাসেলসে যখন রাষ্ট্রদূত দেখেছি একইভাবে তারা ফ্লেমিশ ভাষায় কথা বলছে, তারা ডাচ ভাষায় কথা বলছে। তো আমাদের মধ্যে এই যে প্রবণতাটা আছে আমাদের যারা বাঙালিরা গেছে সেটেল করেছে যুক্ত রাজ্যে, তাই না, যুক্তরাষ্ট্রের কথা বলছি না যুক্তরাজ্যে, ওখানে প্রায় 3 লাখ 4 লাখ এখন বাঙালি আছে, তারও বেশি হবে, তারা কি সুন্দর ইংরেজি বলছে। তো কেন আমরা সরকার এই ব্যাপারে একটু মনোযোগ দিচ্ছে না কি দেওয়া উচিত? তো সেখানে শুধু ইংলিশ মিডিয়াম স্কুল থাকবে যেখানে কেউ কেউ ইংরেজি শিখবে, ইংরেজি চর্চা হবে এবং ইংরেজিটা পড়ার চেষ্টা হবে পাবলিক স্কুলে, কিন্তু সেখানে ইংরেজি ব্যবহারের কোনো ইয়ে নেই। ইংরেজি যারা পড়াচ্ছে, আমার ধারণা আপনারা আরো ভালো বলতে পারবেন, যে আমাদের এখানে ইংরেজি শেখানোর যে পদ্ধতি মানে যে পদ্ধতিতে ইংরেজি শেখানো হয় সেটি আসলে জটিল করে তুলেছে, যে কারণে ইংরেজিটা শেখা হয়নি আসলে। মানে ল্যাঙ্গুয়েজটা আমার তো গ্রামার ধরে ধরে শেখানো একদম প্রাইমারি লেভেল থেকে, তাতে ল্যাঙ্গুয়েজটা শেখানো যায় কিনা শেষ পর্যন্ত এটা আমার যথেষ্ট সন্দেহ আছে, মানে বাংলা বলি ইংরেজি বলি বা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ না। আমার কথা হচ্ছে যে তুমি ইংরেজি যদি তুমি শেখো, এখন যেটা চর্চা হয়ে গেছে শিক্ষার ক্ষেত্রে সব মুখস্থ করা, পাবলিক ইউনিভার্সিটির কয়েকজন টিচার আমার সাথে আলাপ করছিল যে তাদের বেতন স্কেল টেল নিয়ে যা কিছু হয়েছে ইত্যাদি, আমি তাদের এ ব্যাপারে আমরা তুমি কথাটা উঠালে, কেন আমার মনে আছে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা শুরু করলাম 1967 সালে 48 বছর আগে, তখন আমাদের বেতন ছিল 375 টাকা, আপনার মনে আছে 375 রুপি আর কি। আপনাদের 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 যে সিএসপির বেসিক বেতনের চেয়ে 25 টাকা বেশি ছিল, 350 টাকা তখন, তখন সে পরের বছর সিএসপি বেতন বাড়িয়ে 500 করা হলো, 350 ছিল না। কিন্তু একটা জিনিস ছিল আমার মনে আছে এখনো, যে সাধারণ মুর্শিদ সাহেব তখন উনি রিডার, ডক্টর জামিল উনি তখন রিডার, আর জ্যোতির্ময় গো ঠাকুরদা তখন সিনিয়র লেকচারার ইংরেজিতে, ইংরেজিতে সুইনবার্ন পড়াতেন আমাদেরকে, প্রফেসর সিরাজ ইসলাম চৌধুরী তখন উনি সিনিয়র লেকচারার, এনামুল করিম সবাই। একটা জিনিস সবার মধ্যে আমি দেখেছি, সে অর্থনীতির ক্ষেত্রে যে প্রফেসর মাহমুদ যেখানে ছিলেন সবাই ওদিকে ছিলেন, সোশ্যালিস্টে ছিল সব জায়গায় বিভিন্ন, ফিলোসফিতে সেখানে জিসি দেব সবাই, রিসার্চ করে পেপার পাবলিশ করা ওয়াজ এ মাস্ট। মনে আছে যেরকম আপনার মনে আছে যে প্রফেসর হাবিবুল্লাহ হিস্ট্রিতে যে করতেন সব, আমি জিজ্ঞেস করলাম আজকাল পাবলিক ইউনিভার্সিটি যা এত শত প্রফেসর, আমি তারা বেশিরভাগ সময় তাদের দেখি আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে,
তাহলে তোমরা এখানে কি করছো, তোমার পাবলিক ইউনিভার্সিটি ছেড়ে, তোমার ইউনিভার্সিটি ছেড়ে? বলে আমরা অন লিভ আছি, লিভে আছি, আমরা এখন এখানে দু বছর আড়াই বছর ধরে এখানে এখানে পড়াবো, মানে বেতন বেশি বলে ওখানে পড়াবো। তাহলে খুব ভালো কথা, আজকাল ডিজিটালাইজড হয়ে গেছে সব কিছু। তোমাদের রিসার্চ পেপার লিখছো সেটা কি আমরা ওয়েব পোর্টালে গিয়ে দেখতে পারি যে তোমরা কি লিখেছো, তাই না? তাহলে ওয়াই কান্ট ইউ পাবলিশ দেম ইন দ্য ওয়েব পোর্টাল? তোমাদের যদি পাবলিকেশন করতে অসুবিধা হয় তাহলে ওয়েব পোর্টালে গিয়ে পাবলিশ করো রেগুলার বেসিসে, রিসার্চ করে, ভালো ফান্ডামেন্টাল রিসার্চ করে। তো জাফর ভাই, আমার কথা হচ্ছে যে এই রিসার্চ করার ইনিশিয়েটিভটা যদি না থাকে, আমার বলা উচিত যে তোমাদের বেতন কাঠামো আলাদা হবে, আলাদা স্কেল হবে, টাইম স্কেল হবে, সবই মানলাম আমি, কিন্তু রিসার্চ পেপার তোমাদের পাবলিশ যদি না করো তাহলে ইউ আর নট ফিট অর সুটেবল টু কন্টিনিউ অ্যাজ এ সিনিয়র প্রফেসর অর এনিথিং এলস। আপনি আপনি মনে আমাকে মনে করেন, আমি এক সময় ঢাকা ইউনিভার্সিটির, সরি দিল, আমি তোমার এইটা আমি বলছি, এগুলো যেগুলো আমি ঢাকা ইউনিভার্সিটির সিন্ডিকেটের মেম্বার ছিলাম তখন, আমাদের আমাদের হুমায়ুন আহমেদও মেম্বার ছিল, উনি কেমিস্ট্রি ডিপার্টমেন্টে, আমি বাহ্যিক এক্সটার্নাল মেম্বার ছিলাম। এই এইরকম প্রমোশনের একটা ব্যাপার, আমাদের কোনো কাজ নেই, চা খেতাম আর একটু গল্প করতে যেতাম, হঠাৎ একটা বেনামি চিঠি পেলাম, বলতে আজকে আপনাদের আলাপ হবে, প্রমোশনের কাগজ আছে, ভুলে যেন না কয়টা রিসার্চ পেপার সেটা একটু চেয়ে নিয়েন, একটা বেনামি চিঠি। আমি বলতে ভালো কথা মনে করিয়েছে, দেখি যে আছে, দুজনের আছে, সে কি একজনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হবে, আবার একই সাথে সে প্রফেসর হয়ে যাবে একই মিটিংয়ে। তাহলে আমি বললাম যে তো আপনাদের কি একটা নিয়ম কানুন কি আছে, ওই যেহেতু আমি যে আইভ বিন টিপ টপ, এটা কোন সালের কথা হিসাব করে বলি, এটা হবে হলো ধরেন আমাদের 86-87 হুমায়ুন আহমেদ মেম্বার, আমিও মেম্বার, বললাম যেটা, তারা বললো যে হ্যাঁ একটা ছাপানো হচ্ছে, তিনটা দেওয়া আছে আজ সাথে, বলতে আপনি কি বুঝবেন? আমি বলছি না না, আমি বুঝবো না, তো আমি গন্তে পারবো, আমাকে যখন ডাক্তার আপনি কি বুঝবেন আমাদের মাস্টারদের বিষয়টা, আপনি বলছি না আমি আপনাদের জ্ঞান গর্ব জিনিস বুঝতে পারবো না, তবে আমি 1-2-3 তো গন্তে পারবো। একটু চেপে গেলেন ওনারা, তারপর বললেন যে ছাপা, আমি ছাপা হয়েছে না, কোনটা ছাপা হবে, আমার ভালো কথা কোথায়, তার নিশ্চয়ই অ্যাকসেপ্টেড হয়েছে না, সে অ্যাকসেপ্টেডের চিঠি নিশ্চয়ই আছে, বলতে আছে, আমি সে কোন জার্নালে হয়েছে, আমাদের ডিপার্টমেন্টের জার্নাল, আমি ঠিক আছে তাই সই, সেইটা দেন, সেটা ছাপা হবে। আমাকে হুমায়ুন আহমেদ বলতেছে যে জাফর কেন গন্ডগোল রেখে যেতেছেন, চলেন চা খান, এটা দেন, তো আপনার কেন কাজ কাম নাই, আপনি আমাদের চিনেন, এটি চলছে না, তাদের শিক্ষকদের বেতন ভাতা অবশ্যই বাড়াইতে হবে, তবে তাদের যে একটা শিক্ষকতার সাথে একটা একটা দায়িত্ব আছে কাউন্সিলিং ছাত্রদের, এইসবও কিন্তু প্রকাশ হওয়া উচিত, কতটা বসে, কতটা টিউটোরিয়াল নিচ্ছেন, কতটা ক্লাস আছে, কতটা ই, এইসব হচ্ছে তাদের, যেহেতু তারা ওনারা সেলফ অ্যাডমিনিস্ট্রেট, ওনাদেরকে ওনারা কেউ জ্ঞানী মানুষকে দেখবে কেন, সেটা এই জিনিসটা সেটা সঙ্গে সঙ্গে আমি এটা নিশ্চয়ই মনে করি, তাদের সেপারেট স্কেল হওয়া উচিত, তাদের মান সম্মান কোনো মতেই একটা ক্ষুণ্ণ হওয়া উচিত, ক্ষুণ্ণ হওয়া উচিত না, সেটাকে ঠিক যেভাবে আমি মনে করি প্রধানমন্ত্রীর পরেই বিরোধী দলের নেতা নেত্রী তারা তাদেরও আসন হবে সেরকমভাবেই যাওয়া উচিত, যেমন কি আজকের চিফ প্রেসিডেন্টের পরে প্রধানমন্ত্রী চিফ জাস্টিস এরকমভাবে হওয়া উচিত, নট দ্য এয়ার চিফ অ্যান্ড আর্মি চিফ, না আমার মতে তাদের তিন বাহিনীর প্রধানকে এত ইতে, আগে তো জানেন আপনার আইজিপি সাহেবেরও তো সেক্রেটারির মর্যাদা ছিল না, আপনার নিশ্চয়ই মনে আছে, সেটা সেক্রেটারি হোক তাতে আমার আপত্তি নেই, কিন্তু তা বলে আলাদা হওয়াটা, এটা ফরহাদুদ্দিন কী করে করলেন আমি জানি না, না এটা পরে বদলেছেন আমাদের মালমোহিত আমি জানি না, তো এইসব করে আমাদের এতে আসা উচিত না। আমি একটা ভেটেতে একটা কথা বলতে ভুলে গেছি, যে আমাদের ভেটটা প্রত্যাহার করে নিয়েছে, এটা খুব ভালো কথা, এতে আমরা 60 কোটি টাকার মতো হতো। আজকের পত্রিকাতে একটা খবর আছে বণিক বার্তায়, যেটা আমি অনেকদিন ধরেই জানি, প্রতি বছর বাংলাদেশ থেকে ওই রেমিটেন্স আকারে বাইরে চলে 31,000 কোটি টাকা, ভারতের সেকেন্ড লার্জেস্ট রেমিটেন্সের কান্ট্রি হলো বাংলাদেশ, ভারতের জন্য আমরা ভারত সেকেন্ড লার্জেস্ট, ইজ এ ফিফথ লার্জেস্ট, এই যেটা হলো বাংলাদেশ থেকে তাদের এখানে
কয়েক লক্ষ ভারতীয় আছে, কিছু ভারতীয় আছে যাদের এমনকি ভিসা টিসাও নেই। এটা তো একটা আপনি আপনি রেমিটেন্সের কথা বললেন, আর ভারত ভিজিট করে, এক সময় ব্রিটিশরা ছিল নাম্বার ওয়ান, এখন ভারতে ট্যুরিজমের সবচেয়ে বড় আগে এক সময় যখন নাজিবুল্লাহ আমার ছোট ভাইকে আপনি চিনেন, সে যখন ভারতে ডিপুটি হাইকমিশনার ছিল, তখনকার দিনে সে একটা হিসাব করেছে 500,000 বাংলাদেশি ছাত্র পড়ত ভারতে, সেটার জায়গায় সেই জায়গায় আজকে কমে এটা 1.5 লাখে চলে এসেছে। ওই জিনিসটা মনে করানোর জন্য প্রাইভেট ইউনিভার্সিটি, আমি পাবলিক ইউনিভার্সিটির পক্ষের লোক, আমি বলি আমি সবকিছু সরকারের পক্ষে, আমি আমি যেহেতু সোশ্যালিজমে বিশ্বাস করি, আমি এত প্রাইভেট এডুকেশনে বিশ্বাস করি না, কিন্তু তাহলেও এর গুণগত দিকটাকে আমার পাবলিক ইউনিভার্সিটির জায়গা দিতে পারছি না আমরা, হকার উচ্ছেদ যেন না করেন, এটা না করেন, এটা যেটা হলো ট্রানজিটের ব্যাপারটা আমি আনতে চাই। গভর্নমেন্ট ভালো কাজ করেছে, গভর্নমেন্টের একটা যত বেশি আমাদের নেইবারিং কান্ট্রির সাথে সম্পর্ক ভালো হয়েছে সেটা ভালো কথা, কিন্তু সঙ্গে সঙ্গে এটা মনে রাখতে হবে আজকে ট্রানজিটে সারা পৃথিবীর একটা ফি, স্ট্যান্ডার্ড ফি আছে, তারা 580 টাকা চেয়েছিলাম আমরা প্রতি টনে, সেটা না দিয়ে তারা 13 পয়সা প্রতি কিলোতে, এটা খুবই কম, 130 টাকা, এটা কোনো মতে গ্রহণযোগ্য না। ভারতের এই বেনিয়ার বৃত্তিটাকে আমরা মেনে নিতে পারি না, সুতরাং প্রধানমন্ত্রীকে এখানে ওনাকে দিয়ে করতে হবে। লাস্টলি আমি একটা কথা বলতে চাই, আরেকটা কাজ যেটা একটা ইম্পর্টেন্ট ঘটনা, যেই সমকালীন সময়ে যে কয়েকটা জিনিস ঘটেছে, একদিকে ভ্যাট গেল, ময়মনসিংহ বিভাগ গেল, এই ট্রানজিটের পয়সাটা ইয়ে হলো, সবচেয়ে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, তবে এটা আমার জন্য একটা বিপদের ব্যাপার আছে, আমার কথা বলা মানা, কারণ আমাকে বিচার বিভাগ আমাকে ICT বলেছে, আমি রং হেডেড, মাথা গরম মানুষ, কিন্তু তবু না বলে পারছি না। আমার প্রধান বিচারপতিকে কনগ্রেচুলেটই করি, কিন্তু সম্প্রতিকালে আপনারা দেখেছেন আমাদের আমাদের শামসুদ্দিন সাহেব একটা চিঠি, সিটিং জাজ, অ্যাপিলেট ডিভিশনের সিটিং জাজ একটা চিঠি সার্কুলেট করেছেন, সে কবিতা আমার কাছে আসছে, সার্কুলেট করেছেন বলেই তো আমি পেয়েছি, রাষ্ট্রপতিকে রাষ্ট্র যে চিঠিটা দিয়েছেন সেটার কপিটা পেয়েছেন। আজকে এটার মেসেজটা হলো, অন্যান্য জজ সাহেবরা যারা সরকারের কথায় রায় লেখেন তাদের উদ্দেশ্যে এটা, আসলে যদি বলেন নাই, যতদিন আপনি সরকারের উদ্দেশ্যে রায় সরকারের পক্ষে রায় লেখেন, হুকুমে চলেন, সুবিধা থাকে, তা না হলে শামসুদ্দিন সাহেবের মতো অবস্থা হবে। এতদিন তো উনি ছিলেন সরকারের সবচেয়ে বড় খাদের, সে উনার যখন প্রয়োজন নেই, আজকে উনাকে প্রেসিডেন্টের দরবারে ভিক্ষা করে বেড়াতে হয়। এখানে এত প্রসঙ্গে আমি বলতে চাচ্ছি যে সিনহা সাহেবকে কনগ্রেচুলেশন, উনি ভালো, আপনি আপনি ভাতা নেবেন, বেতন নেবেন, রায় লিখবেন না, কেমন কথা, আমাদের জজ সাহেবরা 2 বছর ধরে বসে বসে। আমি আমার আমি আমার কনসার্ন সেটা না, আমার প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা পাবলিকলি, এই যে প্রধান বিচারপতি এবং অ্যাপিলেট ডিভিশন আরেকজন বিচারপতির মধ্যে যে চিঠি চালাচালি যাই হচ্ছে না কেন, সেটি এই যে পত্রপত্রিকায় গণমাধ্যমে এসে, এটি আসলে বিচার বিভাগের মর্যাদাকে কোথায় নিয়ে যাচ্ছে? আমি পয়লা বলি, সিনহা সাহেব একটা ভালো কাজ করেছেন, এই জন্য বলেছেন আপনি রিটায়ারমেন্টে যাচ্ছেন, সব হিসাব সব রায়গুলি লিখে দিয়ে যান, তা নাহলে জানেন খায়রুল হক সাহেব যেই সমস্যাটা রেখে গেছেন, রায় সংক্ষিপ্ত রায় দেওয়ার 16 মাস পরে সেটির জবাব তো আবার জাস্টিস মানিক দিয়েছেন যে এটি কোনো ট্রেডিশন নাই যে সবাই সব লিখে দিয়েছেন, মানে কি ভুলটা কখনোই হয় না, এটি অন্যায়টা ট্রেডিশন হতে পারে না, সুতরাং আজকে রায় আপনি রিটায়ার করে দেবেন, কাগজপত্র বুঝিয়ে দেবেন, আপনারা সরকারি চাকরি করেছেন, আপনার ফাইলপত্র বুঝিয়ে দিয়ে যাবেন না, এটা এটা আমি বলি না যে তাকে শাস্তি দেওয়া, কিন্তু এটা উনি হয়তো বলতে পারেন, ঠিক আমাকে আর 3 মাস সময় দেন, আমি সব করে দিয়ে যাব,
কিন্তু এই অনন্তকালের এটা থাকতে পারে না। আর যখন বিচার বিভাগের কথাই আছি, যখন রং হেডেড লোক আমি এখানে বলতে একটি বিষয় চেক করব, আর আছে যে এই সময়কালে অন্য বিচারপতিদের ক্ষেত্রে এরকম চিঠি দেওয়া হয়েছিল কিনা। আগে তো না, উনার আমল তো এটা, আর তো রিটায়ার করে নাই কেউ, উনার আমলই, উনার আমলে আর রিটায়ারমেন্টে কেউ যায়নি, যায়নি তাহলে যায়নি গেলে এটা হবে, আশা করি আমি নিশ্চয়ই উনি কেবল শামসুদ্দিন সাহেবকে করবেন, এটা তো হবে না, সকল জজ সাহেবই রিটায়ার করার সময় তারা সব। আমি এখানে একটু ইন্টারাপ্ট করে একটু বলে নিই, তুমি জানো কি না জানি না, সিঙ্গাপুরে ডিকোয়ান ইউর সময় তার আগে পর্যন্ত ছিল যে ঠিক আছে আমি লিখবো আস্তে আস্তে হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। By that time, he was halfway through his premiership. তখন উনি দেখলেন ওই যখন কম্পিউটার আসা শুরু হলো, এখন বর্তমানে সিঙ্গাপুরে প্রত্যেক বিচারপতির সামনে একটা করে ল্যাপটপ থাকে এবং ইজ ডিজিটালি আছে। ল্যাপটপে তারা যখন এই দুই পক্ষ যা কিছু তাদের বিবৃতি সঙ্গে সঙ্গে নোট করে যাচ্ছে, অ্যান্ড দে হ্যাভ এক্স্যাক্টলি 7 days উইদিন উইচ দে হ্যাভ টু গিভ এবং যে কারণে বলছে ডিজিটালাইজ যদি হয়ে গিয়ে থাকে তাহলে তোমাদের দেরি করার কোনো কারণ নেই। আমি আরেকটা জিনিস বলি, যেহেতু আমার পিতা ছিলেন একসময় আমি বলি আমার এখনো আমার বিচারও করেছিলেন, আরেকদিন গল্প করা, সেটা হচ্ছে যে উনি আমার মনে আছে এখনো 1963 সালে তখন একজন বিচারপতি রিটায়ার করবেন, তখন সেই সময় চিফ জাস্টিস আমিন আহমদ সাহেব তখন ছিলেন, তো চিফ জাস্টিস আমিন আহমদ সাহেব এসে বললেন যে এরকম ওই আব্বার সাথে ছিলেন একই বেঞ্চে, যেরকম উনি রিটায়ার করে যাচ্ছে তুমি জাজমেন্টের ব্যাপারে কি করছো, আব্বা বললেন যে জাজমেন্ট উনি সিনিয়র জজ, আমাদের দুজনের বেঞ্চের মধ্যে হি সিনিয়র টু মি, সো হি হ্যাজ টু রাইট দ্য জাজমেন্ট অ্যান্ড দেন উইল ডিসকাস ইট অ্যান্ড আফটার দ্যাট উইল গিভ আওয়ার ওপিনিয়ন্স। তো বলল ওনার মাত্র কয়েকদিন আছে, বলে ইন দ্যাট কেস আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, আমার এখনো মনে আছে তখন ওই কালো টেলিফোনে ঘুরিয়ে ঘুরিয়ে কথা যে আল্লাহ 24 ঘন্টা সময় দিয়েছে, ওনাকে বলুন গলফ না খেলে রমনা পার্কে বসে বসে জাজমেন্টটা লিখতে, দ্যাট ওয়াজ এন্ড অফ স্টোরি, সো ইউ মাস্ট ফিনিশ, যেটা আপনি বললেন এই কাজটা সম্পন্ন করে যেতে হবে। দেখেন আমি দিস ইজ পার্ট অফ, আমি সিনা সাহেবকে একটা টেলিগ্রাম পাঠিয়েছি, উনাকে বলছি কনগ্রাচুলেশন, আমি যা লিখেছি ব্রেভো কনগ্রাচুলেশন, আপনি নিশ্চিত করেন প্রতিটি জজ সাহেব কেবল শামসুদ্দিন সাহেব না প্রত্যেকের ক্ষেত্রে এটা প্রযোজ্য, প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য এবং কোন জাজমেন্টে 60 দিনের বেশি পেন্ডিং থাকতে পারবে না। কিন্তু ওনাদের দিকে একটা বক্তব্য আছে যে ওনারা যে পরিমাণ মামলা এটা কিছু না, কোনটাই সত্য কথা না, ওনাদের যে লজিস্টিক সাপোর্ট আমরা প্রত্যেকে সেগুলো কম, একটা প্রত্যেকে ওভারওয়ার্ক, আমি একজন ডাক্তার হিসেবে বলতে পারি সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত আমিও কাজ করি, উনি একটা ডিপ্লোমেট বলে অফিস সারার পরেও তাকে এসে ফাইল দেখতে হয়, তাকে প্রিপারেশন করতে হয়, সুতরাং এইসব যুক্তি ভাই এটা খেলো যুক্তি এটা। তারপরে ওনাদের একজন সহকারী যে আর বলেছি এবং কোন ইনস্টিটিউশনে যে লেখা আছে বাংলায় জাজমেন্ট লেখার অভ্যাস করুক, এই জন্য বলছি এটা কোন ইনস্টিটিউশনে তো পরিষ্কার, আমি বাংলায় লেখা কথা বলে আদালত অবমাননায় পড়েছি, সেই জন্য এই কথাটা ওনাকে মনে করিয়েছি যে সে এইটাতে আছে। আর তারপরে আমি আরেকটা ছোট এই আমার প্রধানমন্ত্রীর প্রতি এবার আসি, উনি অনেকগুলি ভালো ভালো কাজ উদ্যোগ নিয়েছেন যে জন্য আজকেই আমাদের এইতে ক্লাইমেট চেঞ্জের বড় পুরস্কার, বিরাট বড় পুরস্কার, বিরাট পুরস্কার, আমরা আমরা একটা গৌরব বোধ করছি, কনগ্রেচুয়েট জানাচ্ছি। আজকে গতকালই ছিল, গত সপ্তাহে ছিল, প্রথম আলোর এডিটার বরিশাল দৌড়িয়েছেন, তার নামে একজনের মামলা করে দিয়েছেন, মামলা করে বেল দিতে আর তার 205 ধারা এগিয়ে করতে, ছোট একটা এইটা এই এই আইনে একটা ছোট সংশোধনী দরকার, আমি যদি জমিরের বিরুদ্ধে মামলা করতে চাই ঢাকাতে মামলা করতে হবে, প্রথম আলোকের বিরুদ্ধে যদি মামলা করতে চাই তাহলে ঢাকাতে করতে হবে, আমাকে একজন ব্রাহ্মণবাড়িয়াতে একজন দিনাজপুরে একজন, এইটা হলো হয়রানিমূলক অকারণে মামলার সংখ্যা বৃদ্ধি, এই ছোট আইনটা আমি বলতে আইন করুক সেটাই হবে। আর তৃতীয়টা তো হলো প্রধানমন্ত্রীকে উদ্যোগটা নিতে হবে, 17,000 মানুষকে জেলে রেখে আপনার বেল দিয়ে দেন, বিচারটা শেষ করেন। উনি যেটা বললেন বিভাগের ব্যাপারটা, আমি বলি যে তথ্য অধিকার আইন বাস্তবায়ন ক্ষেত্রে আমাকে 34টা জেলায়
যেতে হয়েছে প্রধান তথ্য কমিশনার হিসেবে, প্রধান তথ্য কমিশনার হিসেবে। এবং যেখানে যখন গেছি আমি সেখানে আলোচনা করেছি, এবং যারা যে সকল ব্যক্তিবর্গ এর সঙ্গে জড়িত কিংবা সম্ভাবনা আছে জড়িত হবার, তাদের সঙ্গে বসে আলোচনা করে, তারপরে এনজিও যারা আছে ওখানে কাজ করছে তাদেরকে আলোচনা করে জিজ্ঞাসা করা, তো বাস্তবায়ন কল্পে যে সকল পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নিতে গেলে কি কি বাধা আসতে পারে, তোমরা কিভাবে সেটা সম্ভাবনা। আই ফাউন্ড যে ডিভিশনের কনসেপ্টটা, বিভাগের কনসেপ্টটা ওয়াজ ভেরি ইউজফুল ইন দিস কনটেক্সট। কিন্তু কারণটা হচ্ছে যে আমাদের সার্বিকভাবে তথ্য অধিকার আইনটাকে বাস্তবায়ন কল্পে এটা ধাপে ধাপে নিচে নামা, যাতে করে নিচে পর্যন্ত পৌঁছয়। এবং সেখানে প্রত্যেকটা বিভাগে একটা সুবিধা ছিল কি, আমি দেখলাম যে জেলায় যখন কোনো মিটিং করা হচ্ছে সবাইকে ডাকা হচ্ছে, একটা জেলায় হয়তো যারা শিক্ষক তাদেরকে ডাকা হলো, যারা কিংবা বলা হলো যে ডেজিগনেটেড অফিসার তথ্য অধিকার আইন অনুসারে যারা আছে, যে একজন ব্যক্তিকে ডেজিগনেট করা হবে যে কিনা তথ্য অধিকার আইন ব্যাপারে যদি কেউ কোনো রকম প্রশ্ন করতে চায় তার কাছে গিয়ে প্রশ্ন করবে, কোনো প্রতিষ্ঠানে গিয়ে, সরকারি হোক কি বেসরকারি যে কিনা ইত্যাদি। আই ফাউন্ড আউট যে বিভাগ পর্যায়ে যদি করা যায় তাহলে জেলা পর্যায়ে যত প্রতিষ্ঠান আছে, সাধারণত আমাদের যে সকল প্রতিষ্ঠান আছে সরকারি প্রতিষ্ঠান, তারা যে কোনো ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ হোক কি ডাইরেক্টরেট জেনারেল অফ ফুড হোক কি ডাইরেক্টরেট জেনারেল অফ এনভায়রনমেন্ট, তাদের ঢাকা ছাড়া বিভাগ পর্যায়ে তাদের অফিসগুলো বেশি বর্তমান, এবং তারা ওখানে কাজ টাজ হচ্ছে, পার্সোনেল আছে, স্ট্রাকচার আছে, তো তাদেরকে ওখানে যদি কোনো কারণে গিয়ে যদি কোনো কিছু তাদের ডাকা হয় তাহলে সঙ্গে সঙ্গে একসাথে হয়ে তারপরে দে ডিসসেমিনেট দ্য ইনফরমেশন ডাউন অ্যান্ড দেন ইউ গো টু দ্য নেক্সট স্টেপ ডিস্ট্রিক্ট লেভেলে, তারপরে হচ্ছে উপজেলা লেভেল ইত্যাদি। বিভাগের ক্ষেত্রে যেটা আছে এইটা সম্ভাবনাটা বেড়ে গেছে, তার কারণে ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে রাইট ইনফরমেশন অ্যাক্টে আমি দেখেছি এটা বেশ ভালো কাজ করছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে অ্যাডিকুয়েট পার্সোনাল স্ট্রাকচার যেটা দরকার বিভাগে সেইটা ততটা নেই। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে, যেটা আমি বলি, যদি বিভাগ করতে হয় এবং যদি জেলা সংখ্যা বাড়ানো, উপজেলা করা ইত্যাদি, এতগুলো টায়ার দরকার আছে কিনা সেটি না, সেইটার ব্যাপারে হচ্ছে, টায়ারের ব্যাপারে হচ্ছে যে পার্সোনাল স্ট্রাকচার যেটা আছে সে পার্সোনাল স্ট্রাকচার দিকে তাদের আবার 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 আরেকটি আরেকটি প্রসঙ্গে অ্যাম্বাসেডর জমির, আমি আপনাদের দুজনকে বলছি যে আমাদের সংবিধান কিন্তু বলছে যে প্রত্যেকটি স্তরে নির্বাচিত প্রতিনিধি থাকতে হবে, আমি সেটা বলছি, বিভাগে আমরা কখনোই কিন্তু সেটি দেখি না, সেটা হচ্ছে যে সমন্বয়করণের অভাব। এবং আমি মনে করি যে সেটা ডেফিনেটলি দৃষ্টি দেওয়া উচিত, এলজিআরডি মিনিস্ট্রি যেটা আছে তাদের উচিত হবে এলজিআরডি এবং এলজিইডি, আমি এলজিইডির কথা বলছি এই কারণে কামরুল ইসলাম সিদ্দিকী এলজিইডি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, আর মারা গেছেন, আল্লাহ না শান্তি, খুব ভালো কাজ করেছে, খুব ভালো লোক ছিল, ভালো। আচ্ছা, গ্রামগঞ্জকে মদ ঘাট গুলো উন্নয়ন করিয়েছে, তাকে এত লোকে দোয়া করে চাইতে এলিও, আমি প্রত্যেকটা বর্ণনা সবাই, হি ওয়াজ ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক পারসন। এবং যেহেতু বাংলাদেশ ওয়াটার পার্টনারশিপ ইউনিয়ন আমি দুজনে মিলে বহুদিন কাজ করেছি একসাথে, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট, আই ওয়াজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্যাট। তো এই এলজিইডি এবং এলজিআরডি এই দুটোর বিশেষ একটা ভূমিকা আছে এই ভেরিয়াস লেভেলস অ্যান্ড টিয়ার্সে, তো এই জিনিসটা সমন্বয়করণ করা উইথ দ্য রাজনৈতিক দিকটার সঙ্গে, তো এই দুটোর মধ্যে যে একটা সমন্বয়করণ করার ঘাটতি বর্তমানে আছে সেই ঘাটতির আমাদের সরাতে হবে। এবং এই ঘাটতি যদি আমরা সরাতে না পারি তাহলে কিন্তু আমাদের যে ভূমিকা যেটা বর্তমানে প্রচেষ্টা চলছে যে গ্রাসরুট থেকে উপরের দিকে ওঠা, সেই গ্রাসরুট থেকে উপরের দিকে না ওঠে টপ টু বটম হচ্ছে ইনস্টেড অফ বটম আপওয়ার্ডস। না, এটা যেটা হচ্ছে কি জানেন, এটা আমরা আইয়ুব খানের ভূত থেকে এখনো রেহাই পাচ্ছি না, বেসিক ডেমোক্রেসি, বেসিক ডেমোক্রেসি কিরকম না, বেসিক ডেমোক্রেসি জিনিসটা খারাপ না, তার ভূতটা আমি অন্য জায়গাতে যেটা দেখছি, আমাদের কেন্দ্রিকতা আসল কথা, যেখানে সমস্যাটা হচ্ছে এখনো আজকে এই ভ্যাটের ব্যাপারটা প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হলো কেন, হয় প্রধানমন্ত্রী এটারও করা উচিত ছিল, মাল মুহিতকে অবসরে পাঠানো, উনি সমস্যা তৈরি করছিলেন বলে, এটাকে যার যার বিভাগীয় দায়িত্ব নিতে হবে। আজকে দেখেন এলজিআরডির কথা বললেন, নির্বাচিত মেয়র তাকে সেকশন অফিসার চাকরি থেকে খতম করে দিচ্ছে,
একের পর এক দেখেন অন্তত পক্ষে 150 মেয়রকে তাদেরকে বিভিন্ন রকমই করে, এটা কখনো গণতন্ত্রের ধারা হতে পারে না। আজকে আপনি যেটা বলেছেন সমীর ভাই, ওটাতে আমি দ্বিমত করি না, এটা একটা জায়গায় আসতে পারি হতে পারে, কিন্তু সেটা হতে হবে নির্বাচিত। সেই জন্য এই বিভাগের পরিবর্তে তার নাম হতে পারে স্টেট, তার নাম হতে পারে প্রদেশ, তার অন্য কোনো কিছু হতে পারে, আপনি বিলেতের মতো কাউন্টি কাউন্সিলের কথা বলছেন, অথবা কাউন্টি কাউন্সিল, এই জাতীয় নির্বাচিত হতে হবে। নির্বাচিত লোকের যতটা জবাবদিহিতা আছে অন্যের কিন্তু অত। আজকে ধরেন আপনি যদি আজকে যদি হতো যে আমাদের ইনফরমেশনের কমিশনার, ইনফরমেশন যেটা আপনি ছিলেন, আর যদি গভর্নমেন্ট বলতো যে আমরা জমিরকে, জমির, জাফরুল্লাহ এবং এই তিনজনের একজনকে চাই, লোকের মতো জমির ভাই ইজ মাত মোর, ওনার অ্যাডমিনিস্ট্রেশন ক্ষমতা আছে, ইয়ে আছে, আপনাকে ভোট দিয়ে করে দিত বা আপত্তি না করতো। আমি যেটা বলতে চাই, সবসময় যার ভোটের বাক্সে ফেলতে হবে তা না, তার ফলে হতো কি আপনার ক্ষমতাটা, আপনি অনেক কিছু করতে চেয়েছেন, চিঠির উত্তর দেন না, 10 টাকা 5 টাকা দিয়ে করতে দিতে বাধ্য হয়েছে, তখন আপনার ক্ষমতার অনেক বেশি। নির্বাচন যখন মানবাধিকার কমিশন, যে কথা কেউ তার কথা শুনে না, সরকার এটাকে একটা সিরিয়াসলি নিত তখন, আমার মতে এই জন্য একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যেতে হবে, এটা না গেলে আমাদের ভুল। আর তারপর দেখেন আজকে সেখানে তো ওম্বাডসম্যানের প্রয়োজন, শ্রীলঙ্কা, প্রত্যেকটা জায়গায় নির্বাচিত লোককে, আমি মনে করি এতে গণতন্ত্রের বিকাশ অনেক ভালো হবে। এবং এই জন্য আমি সরকার, গভর্নমেন্টকে, আমি আমার প্রধানমন্ত্রীকে খুব সিরিয়াসলি চিন্তা করতে বলি, উনি প্রদেশে যাবেন বা অথবা স্টেট, উনার বাবা যেটা চেয়েছেন, দুটার একটা বেছে নেন। তুমি আর কিছু যোগ করবেন আপনি? না, আমি আর কিছু যোগ করব না, আমি জানি তুমি কি বলছো, কিনা যোগ করব না, করেন করেন, না করতে চাইলে করতে পারেন। দর্শক, আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে, ইমেল, এস এম এস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনার আপনাদের মতামত নিয়ে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার, বাংলাদেশ সময় আরও দুটোয় বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। ডক্টর জাফর চৌধুরী এবং আমার মোহাম্মদ জমির, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মণ্ডলী, আমার দুই অতিথি প্রাণ খুলে প্রধানমন্ত্রীকে চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ পুরস্কার, যেটি জাতিসংঘের পুরস্কার পাওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন এবং ধন্যবাদ জানিয়েছেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফিতে যে ভ্যাটের সিদ্ধান্ত সরকার নিয়েছিল সেটি প্রত্যাহার করে নেবার জন্য। এবং বিশ্বাস করেন, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী তো মনে প্রাণেই বিশ্বাস করেন, ক্ষমতায় যেভাবে থাকুন না কেন, তার ভাষায় আমি বলছি, তিনি চাইলে তার সময়কালের মধ্যে এই সময় এবং সেই পরিবেশটাও এখন আছে, তিনি মনে করেন প্রধানমন্ত্রী বেশ কিছু ভালো কাজ করতে পারেন, তিনি কিছু কিছু প্রস্তাবনা দিয়েছেন এবং একই সঙ্গে অবশ্য গণতন্ত্রের উপরও জোর দিয়েছেন। এবং যেটি অ্যাম্বাসেডর জমির বরাবরই বলে থাকেন, সুশাসনের কথা তিনি সবসময় মনে করেন এবং কেবল উপর থেকে নিচে না, নিচ থেকে উপরে তোলা, উপর থেকে নিচে, সব জায়গার মধ্যে যে সমন্বয়টা দরকার সেই সমন্বয়ের কিছুটা ঘাটতি কোথাও কোথাও রয়েছে, তবে এই ঘাটতিগুলো যদি দূর করা যায়, প্রধানমন্ত্রীর হাতে যে ক্ষমতা রয়েছে এবং তার মধ্যে অ্যাম্বাসেডর জমিরও মনে করেন যে সদিচ্ছা, আন্তরিকতা রয়েছে এবং তিনি যে ঐতিহ্য ধারণ করে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে করে তার পক্ষে অনেক কিছু করা সম্ভব। এখন সিদ্ধান্তটা তার যে তিনি করবেন কি না, কতটা করবেন কতটা করবেন না, এবং ওই যে পরিবেশের কথা যেটি ডক্টর চৌধুরী বলছেন সেটি কতটা নিশ্চিত করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।